আসসালামু আলাইকুম। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে নতুন খেজুরে গুড় দিয়ে একটা ক্ষীর হবে না তাহলে তো হয় না, তাই না? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন রাঁধুনি আপু ভাইয়াদের জন্য খেজুরের গুড় দিয়ে ক্ষীর। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি। এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম 3 লিটার গরুর দুধ। আপনারা চাইলে পুরো গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। তো আমি 3 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দিচ্ছি আমি এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা, দুধটা একটু নেড়ে ছেড়ে দিব। আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ, কারণ মিষ্টিতে কিন্তু লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। আর এখানে আজকে আমি দিয়ে দিলাম পোলায়ের চাল বা চিনি গুঁড়া চাল। তা আমি এখানে প্রতি লিটারের জন্য 1 মুঠ করে চাল নিয়েছি, এটাই হচ্ছে ভালো রেশিও। প্রতি লিটারের জন্য 1 মুঠ করে চাল দিলেই কিন্তু ক্ষীরটা খুব পারফেক্ট হয়, কিংবা আপনি দুধটা এর থেকে বেশিও দিতে পারেন, কিন্তু চালটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শুধু ভাতটাই দেখা যাবে আর দুধটা দেখা যাবে না। তো একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে। গুড় দিয়ে করেন বা চিনি দিয়ে করেন, কখনো মিষ্টিটা আগে দিতে যাবেন না, চালটা সিদ্ধ হবে তারপরে মিষ্টিটা দিবেন। আর যেহেতু আমি আজকে গুড় দিয়ে করছি, তো গুড় দিয়ে তৈরি করলে কিভাবে করতে হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমি শেয়ার করব। অনেকেই বলে গুড় দিয়ে তৈরি করলে দুধটা ফেটে যায়, তো সেটাও কিছু টিপস আছে। তা আমি একটু চালটা নেড়ে চেড়ে দিচ্ছি, চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর এরকম উপর থেকে সর উঠে আসবে, আর আমি সরটাকে ভেঙে নাড়িয়ে চাড়িয়ে দিব। এভাবেই কিন্তু খুব সুন্দর খিরসা তৈরি হয়ে যাবে। ক্ষীর কিংবা পায়েস যত দুধটা বেশি হবে তত কিন্তু খেতে টেস্টি হয়। আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, যখনই গুড় মিলাবো আমি এই দুধের পায়েসটাকে ঠান্ডা করে নিব, আর এদিক থেকে কিন্তু আমি গুড়টাকে রেডি করে নিব। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন খেজুরের গুড়টাকে আমি একটু গ্রেট করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো এখন একটু আমি মেল্ট করে নিব। গুড়টা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, এখানে 1 কাপের একটু বেশি গুড় আছে, আপনারা চাইলে আরও বেশি বা কমও দিতে পারেন। এখন এই গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব, আর যখনই এরকম গলে যাবে তখন আমি গুড়টাকে ঠান্ডা করে নিব। আর ওদিক থেকে কিন্তু দুধ যে আমি চালের সাথে রেডি করে রেখেছি সেটাও কিন্তু ঠান্ডা হচ্ছে। যখন দুটা ঠান্ডা হয়ে যাবে বা কুসুম গরম থাকবে তখনই কিন্তু আমি একসাথে মিলাবো। কখনই গরম অবস্থাতে এই দুধের সাথে কিন্তু আপনারা গুড়টা মেলাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। তো আমি একটু চালনির সাহায্যে একটু ছেঁকে দিচ্ছি, এতে করে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা কিন্তু ছাঁকনিতে থেকে যাবে। এখন আমি এই তো মিলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডাই আছে। এখন একটু মিলিয়ে দেওয়ার পরে কিন্তু আমি চুলোটা ধরিয়ে দিব। যেহেতু আমি একটু পানি মিশিয়েছি গুড়ের সাথে, তো ওই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ক্ষীরটাকে আমি রেডি করে নিব। তা না হলে যখন ক্ষীরটাকে নামিয়ে নিব তখন কিন্তু পানি ছেড়ে দিবে, সেজন্য আমি এই পানিটা না শুকানো পর্যন্ত একটু নেড়ে চেড়ে একটু নিব। আর ক্ষীরটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা ইয়ামি হয়েছে, চালটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আপনারা যখন চিনি দিয়ে করবেন চিনিটা কিন্তু যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখনই মেলাবেন। আর আজকে আমি আর কোনো এখানে বাদাম বা কোনো নারকেল কিছু ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু এই সময় বাদাম নারকেল ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আমি আজকে খুবই ঝামেলাহীনভাবে ঝটপটভাবে তৈরি করে দেখিয়েছি কীভাবে খুবই অল্প সময়ে কিন্তু এই ক্ষীরটা তৈরি করে ফেলা যায়। এখন যেহেতু শীতকাল, তো গরম গরম ক্ষীরটা খেতেই কিন্তু ভালো লাগবে, আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।